আচ্ছা আচ্ছা, তোমাদের তাহলে জানোই তো না যে ফায়ার নেক্সট জি ম্যাডাম, জি ম্যাডাম জানি। ফার্স্ট আমি যে পরীক্ষাটা নিব ওটা তুমি জানোই, বাকিদের বক সবাই জয়েন করো। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। হ্যাঁ একটু মানে পরীক্ষার সময় হেল্প করো। আচ্ছা গত ক্লাসে আমি কি পড়িয়েছি তার মনে আছে? যে গত ক্লাসে কি পড়িয়েছি বলো তো, ম্যাম গত ক্লাস আমাদের প্রথম সপ্তাহ শেষ হয়ে গেছে। কিছু বলো, ফুল সিট মুখস্থ কিছু যা মনে আছে তা একটু বলো যে কি পড়িয়েছেন। গত ক্লাসে হচ্ছে সেল কালচারের জন্য যে গ্রোথ গ্রোথের জন্য হরমোন লাগে, হরমোনগুলো পড়ানো হয়েছে। তারপরে হচ্ছে রেগুলেটর যেমন অক্সিজেন আর সাইটোকাইনিন, আমাদের কম যদি খেয়ে থাকে তাহলে কি সুট না সুট ফর্মেশন হবে এগুলো পড়ানো হয়েছে। তারপরে টাইপ অফ টিস্যু কালচার, যেমন টিস থেকে কালচার করা যায়, এমব্রায়ো থেকে কালচার করা যায়, ক্যালাস থেকে, তারপরে প্রোটোপ্লাস্ট, অ্যান্টি কালচার এগুলো করানো হয়েছে। আর তারপরে আমাদের ইট্রো রিজার্ভেশন যেটা সেটা করানো হয়েছে। এভাবে পুরো শীতটা শেষ হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট দেখলাম যে কিছু মনে আছে কিনা নাকি সব শেষ হয়েছে। কিন্তু বোঝা যায় তাই না, প্ল্যান ফিডিং বলতে কি বোঝাতে পারি আমি বলতো? প্ল্যান ফিডিং বলতো, ফিডিংটা কোন কি হতে পারে? মানুষের কালচার করে যে প্ল্যানটা আমি পেয়েছি সেটাকে এখন ল্যান্ডিং। হ্যাঁ ঠিক আছে, সেটাকেও আমরা ফিডিং বলতে পারি। ঠিক আছে, আমরা নেট প্রবলেম করতেছে ম্যাম, ক্লিয়ার না আপনার কথা।
আছো? হ্যালো, এখন কি আর একটু আগে কাজ শোনা যাচ্ছিল। আচ্ছা ঠিক আছে, আমার হচ্ছে নেটে সমস্যা হচ্ছিল তো। প্ল্যান ব্রিডিং বলতে অ্যাকচুয়ালি বোঝায় যে তুমি হচ্ছে গিয়ে কোন একটা প্ল্যান্টের জেনেটিক আর্কিটেকচার চেঞ্জ করে তুমি ইচ্ছা করলে একটা ডিজায়ার প্ল্যান পাও, হ্যাঁ এরকম, বা হচ্ছে গিয়ে তুমি টিস্যু কালচারের মাধ্যমেও নতুন একটা প্ল্যান পাচ্ছ, সেটাই হচ্ছে প্ল্যান ব্রিডিং। তারপর হচ্ছে তোমার এমন মনে হলো যে তুমি হচ্ছে কি আর্টিফিশিয়ালি ব্রিডিং করাবা, সেক্ষেত্রে কি হয় যে মানে পোলেন মেনলি কি পোলেনই তো রেসপন্সিবল হবে না যে হচ্ছে গিয়ে ব্রিড করানোর জন্য, তো তুমি একটা পোলেন নিয়ে আর্টিফিশিয়ালি আরেকটা প্ল্যান্টের মধ্যে দিয়ে দিলে সেও ব্রিড করবে, মানে সেও হচ্ছে গিয়ে নতুন একটা বীজ দিবে, সেটা কি একটা চারা পাবা, তাই না? এটাই হচ্ছে প্ল্যান ব্রিডিং। তো এখানে দেখো বসে প্ল্যান ব্রিডিং মানে হচ্ছে জেনেটিক আর্কিটেকচার। আচ্ছা জেনেটিক আর্কিটেকচার এই ওয়ার্ডটা মানে হচ্ছে তুমি ডিএনএ যদি তুমি কোন একটা সিকোয়েন্স চেঞ্জ করে দাও, হ্যাঁ দিয়ে তখন কি হবে তুমি একটা মানে একটা সিকোয়েন্স চেঞ্জ করে তার এক্সপ্রেশনটা ডিফারেন্স হয়ে যাবে না, ওই জিনটার এক্সপ্রেশনটা ডিফারেন্স হয়ে যাবে। তো প্ল্যান্টের ক্ষেত্রে দেখা যায় তুমি হয়তো বা চাচ্ছ যে তোমার একটা মানে কি বলবো ড্রট রেজিস্ট্যান্স কোন একটা প্ল্যান্টের দরকার। ড্রট মানে হচ্ছে কি যে কোনো বৃষ্টিপাত না মানে খরার সময়ও খরা, ড্রট মানে হচ্ছে খরা, ঠিক আছে? তো ওই টাইমে হচ্ছে গিয়ে তুমি চাচ্ছ যে তোমার কোন একটা প্ল্যান্ট গ্রো করবে খরার সময়ও, তো প্ল্যান্টের গ্রো করার জন্য সাধারণত ওয়াটার লাগে, মানে পানি তো লাগে। তুমি এখন যদি অনেক প্ল্যান্ট আছে যেগুলো হচ্ছে ড্রট মানে ড্রট টলারে মানে দেখবে খরার মধ্যেও অনাবৃষ্টিতেও তারা খুব ভালো গ্রো করতেছে, তো তুমি যদি সেই প্ল্যান্টের জেনেটিক আর্কিটেকচার জেনে তোমার নিজের প্ল্যান্টের মধ্যে প্ল্যান্টের জেনেটিক আর্কিটেকচারটা চেঞ্জ করতে পারো, তাও তো তুমি ড্রট রেজিস্ট্যান্স একটা প্ল্যান্ট পাচ্ছ। আবার তুমি ইচ্ছা করলে ওই যে ড্রট রেজিস্ট্যান্স যে প্ল্যান্টটা আছে তার যে জেনেটিক সিকোয়েন্সটা সেটা এনেও তুমি মানে মানে ট্রানজিনের মাধ্যমে যে সেটা এনে তোমার ওই জিনের মধ্যে ইয়ে তোমার ওই ইয়েতে জিনে ইয়ে করে দিলা, ডিএনএতে ট্রান্সফার করে দিলা, তাতেও কিন্তু হচ্ছে মানে জিনিসটা হচ্ছে গিয়ে এরকম যে তুমি ট্রানজিনের মাধ্যমেও তুমি প্ল্যান ব্রিডিং করতে পারতেছো। তো প্ল্যান ব্রিডিংটা হচ্ছে একটা ভাস্ট ওয়ে আর কি, যে তুমি যেভাবেই করো না কেন সেটা হচ্ছে মানে প্ল্যান ব্রিডিং করানো সম্ভব, জেনেটিক আর্কিটেকচার চেঞ্জ করে টিস্যু কালচার করে তারপর হচ্ছে আর্টিফিশিয়ালি তুমি কিগুলো প্ল্যান ব্রিড করে দিতে পারো এগুলাই। জিনিসটা বুঝতে পারছো যে প্ল্যান ব্রিডিং অ্যাকচুয়ালি কি কি টাইপের জিনিস প্ল্যান ব্রিডিংটা? আচ্ছা আমার কথা যখন বুঝে যাবে না তখন তোমরা সাথে সাথে রেসপন্স করবে যে ম্যাডাম কথাও বুঝতেছি না, কথা কেটে কেটে আসতেছে, হ্যাঁ এটা সাথে সাথে রিপিট করবা। প্ল্যান ব্রিডিংটা হচ্ছে কি একটা ফার্স্ট মানে টেকনিক, যে প্ল্যান ব্রিডিং এর মাধ্যমে তুমি কোন একটা প্ল্যান্টের জেনেটিক আর্কিটেকচার চেঞ্জ করে তুমি একটা ডিজার্ট প্ল্যান পাও, বা তুমি যদি টিস্যু কালচার করে একটা নতুন প্ল্যান পাচ্ছ সেটাও তুমি প্ল্যান ব্রিডিং এর মধ্যে করতে পারো। তারপর হচ্ছে কি তুমি যদি আর্টিফিশিয়ালি কোন একটা পোলেন নিয়ে অন্য একটা প্ল্যান্টের মধ্যে দিলা দিয়েও তুমি ইচ্ছা করে প্ল্যান ব্রিড করাতে পারো এরকম। এখন এই জিনিসগুলো তোমাদের বোঝা হয়েছে যে প্ল্যান ব্রিডিংটা কি? বুঝতে পেরেছি, শুনে একটু আইডিয়া হলে আমাকে বলবা, তাহলে আমি আর সামনে আগাবো। আমি সামনে আগালে তোমার সামনে তো আরো কঠিন লাগবে, তাই না? একটা স্টেপের পর আরেকটা স্টেপ, একটু ক্লিয়ার না হলে পরের স্টেপটা বুঝবা না। তো আমাদের এইমটা কি যে আমরা কেন প্ল্যান ব্রিডিং করবো, তাই না? যে আমরা তো বুঝলাম যে আচ্ছা আমাদের প্ল্যান ব্রিডিং করার দরকার কি আছে, এমনিতেই তো হচ্ছে, এমনিতেই তো আমাদের মানে গাছ থেকে একটা গাছ হচ্ছে বীজ হচ্ছে সবই হচ্ছে, তাহলে আমরা কেন করবো, তাই না? আমরা এই কারণে প্ল্যান ব্রিডিংটা করবো যাতে হচ্ছে গিয়ে ইকোনমিক্যালি প্লাস হচ্ছে গিয়ে এগ্রোনমিক্যালি তুমি হচ্ছে কি ডেভেলপ ডেভেলপ মানে কোনো একটা প্ল্যান পাও, তাই না? যে তোমার আগে একটা এক্সাম্পল দিলাম আমি যে তুমি ড্রট রেজিস্ট্যান্স, তাই না, একটা বা ইনসেক্ট রেজিস্ট্যান্স একটা প্ল্যান করতে পারো প্ল্যান ব্রিডিং এর মাধ্যমে। তো তুমি যদি সেটা করতে পারো তাতে কি হবে তোমার প্ল্যানটা অলরেডি ইনসেক্ট রেজিস্ট্যান্স হয়ে যাবে, তবে তুমি ড্রট রেজিস্ট্যান্স ড্রট মানে কোনো কারণে অনাবৃষ্টি হচ্ছে তোমার প্ল্যান মারা যাবে, তো তুমি যদি সেখানে একটা ড্রট রেজিস্ট্যান্স প্ল্যান্টের জিন এনে ট্রান্সফার করে দাও সে কিন্তু ড্রট রেজিস্ট্যান্স একটা প্ল্যান্ট হয়ে গেল, তো এটা তোমার ইকোনমিক্যালি প্লাস এগ্রোনমিক্যালি তুমি নিজেকে ইয়ে করতে পারলো ডেভেলপ করতে পারলা। তো ইনসেক্ট রেজিস্ট্যান্স প্ল্যান যখন তুমি করো তখন কিন্তু ফার্মারদের আর যে বেশি পরিমাণে ইনসেক্ট দিতে হবে না, কারণ ইনসেকটিসাইড যেগুলো কি বলে মানে মানে কীটনাশক যেগুলো কীটনাশকগুলো তোমার তখন বেশি দিতে হবে না, ইনসেক্ট মারার জন্য তোমার কীটনাশক দিবে না, তাতে কি হয় ইকোনমিক্যালি তারা ডেভেলপ হলো। এটাই হচ্ছে আমাদের এম যে আমরা কেন এটা করতেছি, যাতে হচ্ছে আমরা এইভাবে নিজেদের কি করি। আচ্ছা অবজেক্টিভগুলো কী কী দেখো সেটা হচ্ছে হায়ার ইল্ড, তাই না? হায়ার ইল্ড, হায়ার ইল্ড
উচ্চ ফলনশীল ম্যাডাম, এটা উচ্চ ফলনশীল। আচ্ছা তো তুমি দেখো তিলটা যদি ইকোনমিক প্রডিউস অন ইকোনমিক পার্ট, তাই না, যে মানে হচ্ছে কি কি যে ইকোনমিক যে পার্ট গুলা, ইকোনমিক পার্ট কোন গুলো হতে পারে বলো তো? কোন একটা রাইসের রাইস প্ল্যান্টটা ইকোনমিক পার্ট নাকি রাইসটা ইকোনমিক পার্ট? নাম রাইস প্ল্যান্ট না না, রাইসের প্ল্যান্টটা ইকোনমিক পার্ট নাকি হচ্ছে তোমার রাইসটা ইকোনমিক পার্ট? রাইসটা ইকোনমিক, রাইসটা ইকোনমিক পার্ট। আচ্ছা গ্রেন সাইজ কালার এগুলোর কোয়ালিটি তুমি ইমপ্রুভ করতে পারো, কিভাবে করতে পারো বলো তো? এগুলো কালার বা গ্রেন এর সাইজটা তুমি চেঞ্জ করতে পারতেছো, কিভাবে করতে পারতেছো? প্ল্যান্ট ব্রিডিং এর মাধ্যমে। তো প্ল্যান্ট ব্রিডিং এর কিসের মাধ্যমে তুমি এটা করতে পারতেছো, তাই না? প্রশ্ন আসতেছে না যে প্ল্যান্ট ব্রিডিং তো ঠিক আছে, প্ল্যান্ট ব্রিডিং এর মাধ্যমে আমরা নতুন প্ল্যান্ট পেলাম, দেন হচ্ছে কি আমরা গ্রেন সাইজ কিভাবে চেঞ্জ করবো, বা হচ্ছে কি তোমার কালার কিভাবে চেঞ্জ করবো, বা টেক্সচার কিভাবে চেঞ্জ করবো, তাই না বলো তো? কিভাবে করতে পারি এটা? সেটাও করতে পারো, দুভাবে করা যায়। এখন দেখো অ্যাবায়োটিক রেসিস্টেন্স, হ্যাঁ না, অ্যাবায়োটিক বলতে কি বোঝায়, যেগুলো বায়োটিক না, যেমন হচ্ছে তোমার ড্রট কিন্তু বায়োটিক না। বায়োটিক কোনগুলো? বায়োটিক হচ্ছে বিভিন্ন ইনসেক্ট, হ্যাঁ না, পোকামাকড়গুলো যদি জীবন আসছে তারা হচ্ছে বায়োটিক। আর অ্যাবায়োটিক হচ্ছে কি মানে যেগুলো জীবন নাই, হ্যাঁ, যেমন হচ্ছে ড্রট, সয়েল সালাইনিটি, এক্সট্রিম টেম্পারেচার। সয়েল সালাইনিটি অনেক সময় কী হয়, সয়েলে হচ্ছে গিয়ে মানে লবণাক্ততা যেটাকে বলি আর কি, যে মানে বেশি পরিমাণে মিনারেলের পরিমাণ বেড়ে যায়। তারপর সাপোজ তোমার মনে করো একটা রাইস প্ল্যান্ট মানে রাইস ফিল্ড আছে, হ্যাঁ, তো তুমি যদি কোনো কারণে মানে হয়তো বা কি হয় 3 মাস পর পর হয়তো বা ধান উঠাইতে হবে, এরকম সিস্টেম আছে বা এরকম, তাই না, যে 3 মাস পর ওরা পরিপক্ক হয় বা এত মাস পরে ওরা পরিপক্ক হয়, এখন তুমি চাচ্ছ আর্লিনেস, তুমি চাচ্ছ তাড়াতাড়ি তারা হোক, তুমি সেটাও প্ল্যান মিটিং এর মাধ্যমে করতে পারবে। তাহলে তোমার লাভটা কি, যে তুমি যদি আর্লি তাদেরকে মানে উঠাই ফেলতে পারো, তাড়াতাড়ি আরেকটা তুমি আরেকটা প্ল্যান্ট ওখানে আরেকটা ফিল করতে পারবে, রাইসের পরে হয়তো আরেকটা করতে পারবে। তাহলে কি হয়, তুমি ইকোনমিক্যালি ডেভেলপ হইলে না, যে তোমার মানে খুব কম সময়ে বেশি পরিমাণ ফল তুমি পাচ্ছ, বুঝছো? জি ম্যাডাম, মানে দ্রুত ফলন পাওয়ার জন্য ম্যাডাম। হ্যাঁ, যেমন দেখো যে এখানে একটা এক্সাম্পল আছে যে ম্যাচুরিটি হ্যাজ বিন রিডিউস ফ্রম 270 ডেজ টু এত উইথ ভ্যারাইটি। আচ্ছা উইথ মানে গমের একটা উদাহরণ দিছে যে তারা হচ্ছে গিয়ে 270 ডেজ হচ্ছে কি ওরা ম্যাচুরিটি হয়, কিন্তু তুমি ইচ্ছা করে ওটা একটু কমায় 170 দিনের মধ্যে চলে নিয়ে আসতে পারছো, তাতে তোমার সেভ হইলো টাইম, তাই না? তুমি অন্য একটা ই করতে পারো এইটাই। আচ্ছা এখন দেখো ডিটারমিনেট গ্রোথ, এটা করতে পারো ডরমেন্সি, এগুলো হচ্ছে কি জাস্ট তোমার কি বলবো, ডরমেন্সি মানে হচ্ছে গিয়ে কি যে সিড যে জার্মিনেট হয় না, তো সেগুলো হচ্ছে গিয়ে রেইন যখন বৃষ্টি হয় তখন দেখবা যে কিছু কিছু মানে সিডে জার্মিনেট হয়ে যায়। কথা শুনতে পাও?
কোনগুলা? টক্সিক সাবস্ট্যান্স। আচ্ছা বড় তো একটা খেসারির ডাল, একটা ঋণ জানো, খেসারির ডালটা শরীরের জন্য ক্ষতিকর তাই না? এটা কি শুনছো আগে কখনো যে খেসারির ডালটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর? বেশি খেলে খেসারির ডাল টক্সিসিটি হয়। হ্যাঁ, খেসারির ডালটা যখন তুমি বেশি খাবা তখন হচ্ছে কি তোমার নিউ, মানে খেসারির ডালে হচ্ছে নিউরোটক্সিন একটা কেমিক্যাল আছে, ঠিক আছে, নিউরোটক্সিন, সেটা হচ্ছে কি তোমার ক্ষতি করে। তা আমরা কি করি, এই টক্সিক সাবস্ট্যান্সটাকে এলিমিনেট করতে পারি খেসারির ডাল থেকে তাই না? এলিমিনেট করে আমরা গ্রো করাতে পারি আমাদের ওই জায়গাটি, ম্যাডাম মানে জিনটাকে রিমুভ আট করে। আট নাম্বার আমাদের হয়তো বলা হয়নি, আমি বলতেছিলাম না, শুনতে পারি নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ছয় থেকে ম্যাডাম আসি। আচ্ছা, সাত নাম্বারটা হচ্ছে গিয়ে ডরমেন্সি তাই না? যে কিছু কিছু সিড আছে তারা হচ্ছে গিয়ে তোমার যখন রেইন পায়, হ্যাঁ মানে হচ্ছে গিয়ে যখন মানে ম্যাচিউর হইতে নেই ওই টাইমে যদি রেইন পায় তখন হচ্ছে গিয়ে তার মানে জার্মিনেট করা শুরু করে, জার্মিনেশন হয় ওদের। তো এটা তো হচ্ছে গিয়ে তুমি দেখো যদি ডরমেন্ট করে রাখো ওদেরকে, মানে ডরমেন্ট এটাই হচ্ছে গিয়ে মানে ডরমেন্স, এটাই হচ্ছে ডরমেন্ট, ডরমিনেট করা তাকে তাই না? ডরমিনেট করাটা মানে কি, মানে হচ্ছে তাকে বাধা দেওয়া, যে টাইমে সে রেইনের টাইমে সে জার্মিনেট হয় তুমি ইচ্ছা করলে তাকে ওই টাইমটাতে সে জার্মিনেট না করে সেটা তুমি করতে পারবা। আর অ্যাগ্রোনমিক ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সেগুলো, যেগুলো হচ্ছে তোমাদের প্ল্যান্টের হাইট বা প্ল্যান্টের ব্রাঞ্চিংটা কেমন হবে, হ্যাঁ প্লাগ গ্রোথটা কেমন হবে, এগুলো হচ্ছে তুমি প্ল্যান্ট ব্রিডিং এর মাধ্যমে, মানে চাচ্ছো তুমি একটা টল প্ল্যান্ট তুমি চলে জিন ট্রান্সফারের মাধ্যমে করতে পারতেছো তাই না? বা হচ্ছে গিয়ে আর্টিফিশিয়ালিও তুমি ব্রিড করে দিতে পারতেছো। এগুলো হচ্ছে আর কি মানে অ্যাগ্রোনমিক ক্যারেক্টারিস্টিক্স, তুমি যেরকম চাচ্ছো তুমি তুমি করতে পারতেছো। আর টক্সিক সাবস্ট্যান্স তো বললাম, ওই যে খেসারি তাই না, খেসারি ইয়ে খেলে যে অনেক সমস্যা হয়, যেমন এই যে দেখো এখানে আছে নিউরোটক্সিন, ঠিক আছে, খেসারিতে তো এই নিউরোটক্সিনটা যদি তুমি রিমুভ করে দিতে পারো তাতে কিন্তু তুমি খেসারি ডালটা খেলে তোমার আর সমস্যা হচ্ছে না, ঠিক আছে। এটাই হচ্ছে গিয়ে ল্যাথেরাসে ডিভাইস থেকে তুমি করতে পারো এই জন্য। তো এটা কি হয় যে তোমার মানে খেসারি ডাল খেলে কি হয় সেটা হচ্ছে লোয়ার লিমস তাই না, ল্যাথারিজম হতো ম্যাম। হ্যাঁ ল্যাথারিজম হয়, হ্যাঁ এটা হয়, ঠিক আছে। এই তো এই জন্য হচ্ছে কি তুমি যদি ওই নিউরোটক্সিনটাকে রিমুভ করে দিতে পারো তখনই হচ্ছে গিয়ে মানে তুমি একটা মানে ইলেকট্রনিক ডিজার্ট প্ল্যান্ট পাবা, তুমি তখন সমস্যা হবে না। এই কি আর কি প্ল্যান্টের এইরূপ উপকারিতা এগুলো, সিনক্রোনাস ম্যাচিউরিটি, সিনক্রোনাস এই ওয়ার্ডটা দেখো, সিনক্রোনাস তার মানে কি একই সময়ে, সিনক্রোনাস মানে হচ্ছে গিয়ে একই সময়ে যেটা ম্যাচিউর হবে, সিনক্রোনাস এই ওয়ার্ডটা সাথে পরিচিত তোমরা, সিনক্রোনাস আমাকে হ্যালো আচ্ছা, সিনক্রোনাস মানে হচ্ছে একই সময়ে। তো হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে প্ল্যান্ট ব্রিডিং এর মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে মানে সবগুলা প্ল্যান্ট মানে তুমি তোমার যে সাপোজ তুমি একটা উইডের ফিল্ড করলা, তুমি চাচ্ছ যে তাদের মধ্যে হচ্ছে গিয়ে সবগুলা উইড যাতে একই সময়ে তারা ম্যাচিউর হয়, সেটা তুমি চলে জিন ট্রান্সফার বা জেনেটিক আর্কিটেকচারের মাধ্যমে চেঞ্জ করে দিয়ে তারা সবগুলা প্ল্যান্ট একই সময়ে তোমার ফলন দিবে, সবাই একসাথে তোমার মানে ম্যাচিউর হবে। এটা তোমার জন্য ভালো না, তোমার সব প্ল্যান্ট একই সাথে ম্যাচিউর হয়ে গেল, নতুবা কি হয় যে কিছু হয়তো আগে হচ্ছে কিছু পরে হচ্ছে এরকম হয়। তো এর মাধ্যমে তুমি এটা করতে পারছো, সিনক্রোনাস ম্যাচিউরিটি। আচ্ছা এখন হচ্ছে দেখো ফটো এন্ড থার্মো সেন্সিটিভিটি, ফটো আর থার্মো এই দুটো একটা কি বলতো, ফটো কি আর থার্মো কি? ফটো হচ্ছে আলো আর থার্মো হচ্ছে তাপ, হ্যাঁ টেম্পারেচার, ঠিক আছে। তো তুমি হচ্ছে গিয়ে এভাবে কিছু ক্রপ আছে যেগুলো হচ্ছে তুমি যাতে হচ্ছে মানে আলোতে অনেক মানে রোদ হয় না যখন তখন কি হয় ওইটা অনেক বেশি আলো থাকতেছে তখন তার মানে টেম্পারেচারও বেড়ে যাচ্ছে। হ্যাঁ তোমাকে আমি এক্সাম্পল দেওয়ার জন্য এই বিষয় বলছি মানে সিম্পল যে হচ্ছে না তখন কি হয় আলো খুব পরিমাণ পাচ্ছে মানে টেম্পারেচার খুব বেশি পাচ্ছে, ওই টাইমেও দেখবা যে কিছু প্ল্যান্টের জন্য তো সান অবশ্যই দরকার মানে টেম্পারেচারও দরকার, বাট দেখবে যে খুব বেশি সান যখন হয় বা খুব বেশি ইয়ে যখন হয় তখন কিছু গাছ মারা যায় তাই না, দেখছো এরকম যে মরে যায়, তার মানে কি তারা কিন্তু ওই ফটো আর থার্মো সেন্সিটিভ মানে ওইগুলো তাদেরকে ক্ষতি করতে পারতেছে। বাট তুমি যখন যখন জেনেটিক ক্যারেক্টারিস্টিক চেঞ্জ করতে পারো তখন তুমি ফটো থার্মো সেন্সিটিভ কিছু প্ল্যান্টও তৈরি করতে পারবা, বুঝতে পারছো? এটাই হচ্ছে ফটো আর থার্মো সেন্সিটিভ। আচ্ছা এই যে এগুলো হচ্ছে তোমার ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো হচ্ছে এই যে কি কি আমরা করতে পারতেছি এখন দেখো আমরা একসাথে কি এতগুলো সবগুলো একসাথে করা যায় নাকি যে কোনো একটা একটা করা লাগে,
বুঝতে পারছো যে কি মানে জিনিসটা হচ্ছে কি, কেন আমরা হাইব্রিডাইজেশন করতেছি? আমরা কিন্তু মানে হচ্ছে কি সব সময় আমরা সবগুলা ঢুকে দাও একই সময়তে, এত কিছু চেঞ্জ করার সময় তোমার ডিজাইন, তোমার যখন যেটা থাকে তুমি সেটা করে নিবা। এইগুলোর কিছু প্রসিডিউর আছে, যেমন হাইব্রিডাইজেশন হচ্ছে তার মধ্যে একটা হাইব্রিডাইজেশন, ঠিক আছে? হাইব্রিডাইজেশন, ঠিক আছে? এই জিনিসটা তোমার হচ্ছে কি, আমি এখানে যে জিনিসটা দেখাচ্ছি এই হাইব্রিডাইজেশনের প্রসিডিউর, তোমার এখান থেকে পড়বা না, আমি আরেকটা শিট দিব ওখান থেকে পড়বা। বাট হাইব্রিডাইজেশনটার মানে কি, সেটা হচ্ছে গিয়ে কি, তুমি জেনেটিক্যালি ডিফারেন্ট প্ল্যান্টের মধ্যে ক্রস ঘটাবা, বুঝছো? জেনেটিক্যালি ডিফারেন্ট দুইটা প্ল্যান্টের মধ্যে ক্রস ঘটাবা, ঘটানোর পরে তুমি হচ্ছে একটা ডিজায়ার জেনারেশন পাবা। কি জেনারেশন? F1 জেনারেশন। হ্যাঁ না, যে F1 জেনারেশন পাইলা, এখন এদের মধ্যে তুমি আবার F1 জেনারেশনে যখন ক্রস ঘটাবা তখন তুমি একটা F2 জেনারেশন পাবা, ঠিক আছে? বুঝতে পারছো? এখানে কি দুইটা প্রসেস হবে ম্যাডাম? এই দুইটা প্রসেস হবে, প্রথমে কি দুইটা ডিফারেন্ট ক্রস গোটা F1 বানাবো, বরাবর F1 এর সাথে আরেকটা ক্রস গোটাবো, মানে আরো হায়ার মানে ডিজার্ট ক্যারেক্টারিস্টিকস পাবা। তাই না, প্রথম দুইটার মধ্যে তো তোমরা জেনেটিক্যালি ডিফারেন্ট, তাদের মধ্যে মনে করো যে কে একজন, তোমরা এখন জাস্ট এইটুকু মনে রাখো যে জেনেটিক্যালি ডিফারেন্ট বলতে কি বুঝো, ওটা বুঝো? জেনেটিক্যালি ডিফারেন্ট, জেনেটিক্যালি ডিফারেন্ট বলতে দুই ধরনের আর কি জেনেটিক্স তাদের মধ্যে বিদ্যমান। হ্যাঁ হ্যাঁ, হয়তো বা তুমি একটা প্ল্যান্ট একদম কালার, হয়তো বা তোমার ইয়েলো দেখতেছো, মানে সরি, কোন একটা প্ল্যান্টের ফ্লাওয়ারের কালার দেখতেছো ইয়েলো, আর একটা প্ল্যান্টের কালার দেখতেছো তুমি গ্রিন। তাই না, প্ল্যান্টের ফ্লাওয়ারের কালার হচ্ছে গ্রিন, তাই কি তারা জেনেটিক্যালি ডিফারেন্ট বলেই তো তাদের এমন, তাই না? সেজন্য তুমি যদি তাদের মধ্যে ক্রস ঘটাও তুমি তো একটা F1 জেনারেশন পাবা। এই F1 জেনারেশন মধ্যে যখন আবার আবার ক্রস ঘটাবা তুমি F2 জেনারেশনটা পাবা, তাতে কি হবে তোমার F1 জেনারেশন F1 এর সাথে কি অন্য জেনেটিক্স এর মানে জেনেটিক্যালি অন্য কোন জেনেটিক্স এর প্ল্যান্ট আইনা ক্রস ঘটাবো, নাকি যাদের সাথে এরকমই সিমিলার কোন জেনেটিক্স ক্যারেক্টারিস্টিক এনে ক্রস ঘটাবো? এখানে হচ্ছে তোমার মানে সিমিলার হবে, এদের আবার হচ্ছে কি তোমার একদম, তুমি এখন কিভাবে এক্সাম্পল দেই, মানে ধানের তো বিভিন্ন ভ্যারাইটি আছে, তাই না? ধানের তো বিভিন্ন ভ্যারাইটি আছে, সেগুলো তুমি এগুলো করছো, ওই যে কিংডম, জেনাস, জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, জগৎ, পর্ব, শ্রেণী, কিছু না স্পিসিস এর মধ্যে তো আবার ভ্যারাইটি আছে, তাই না? এরকম জগৎ, একটা জগৎ মানে প্ল্যান্ট কিংডম, প্ল্যান্টের ভিতরে আর একটা সাব টাইপ পর্ব, তাই না? তারপরে কি শ্রেণী, ক্লাস, এভাবে করে করে দেখবা স্পিসিস, স্পিসিস এর ভ্যারাইটি, লাস্টের পার্টটা হচ্ছে ভ্যারাইটি, বুঝতে পারছো? তো তুমি এরকম যখন ভ্যারাইটিতে যাবা তখন মানে এরকম মানে একটা প্ল্যান্টের তুমি জাস্ট আলাদা স্পেস মানে আলাদা স্পেসিস নিয়ে করবা এরকম, বুঝতে পারছো? ওই ক্লাসে মনে করো ধানের তো যেমন আছে কি বলবো, গমের তো পিসাম সেটিভাম, টিটিকা মিষ্টিভাম, এরকম কিছু সাইন্টিফিক নাম আছে যে দুটো হচ্ছে গিয়ে একই স্পেসিস কিন্তু দুটো আলাদা ভ্যারাইটি, বুঝছো? এরকম আছে, বুঝতে পারছি। ওরকম আলাদা ভ্যারাইটি নিয়ে যখন তুমি করবা, ধরো একটা মিনিট, শুনতে পাচ্ছো? হ্যালো, আচ্ছা, এইগুলো হচ্ছে গিয়ে তোমার এরকম আর কি, যে একটু জানা সম্ভব এইগুলো এখানে বলা আছে। তুমি ইচ্ছা করলে পলিনেশনটা তুমি ম্যানুয়ালি করতে পারো, যে দুটো প্ল্যান্ট তুমি পাশাপাশি নিয়ে আমি ওদেরকে জাস্ট ইমাজিন করার জন্য হেল্প করতেছি, ঠিক আছে? জিনিসগুলো তো মানে আমি যেটা বলতেছি ঠিক যে এরকমই মানে জাস্ট ইমাজিন করো আর কি, তাদের পোলেনটা কালেক্ট করে একটা প্ল্যান্টে দিতে পারছো, অথবা তুমি হচ্ছে মানে ওয়াইন, যেটা বাতাসের মাধ্যমেও তুমি ইচ্ছা করলে পরাগায়নটা করতে পারো, এভাবে করেই
রেস্ট্রিকশন ফ্যাক্ট ল্যান্ড পলিমরফিজম নিয়ে আমরা আরএফএল সম্পর্কে আমরা জানি একটা মানে রেস্ট্রিকশন এনজাইম দ্বারা স্ট্যাটিউশন এনজাইম দ্বারা আমরা একটা ডিএনএ কে কাটবো, কাটলে আমরা কতগুলো ফ্র্যাগমেন্টস পাবো, ফ্র্যাগমেন্টস দ্বারা আমরা ডিটেক্ট করতে পারি যে মানে ফ্র্যাগমেন্ট সাইজ কত একটার সাথে একটা। যেমন আমরা কোনো ফরেনসিক ল্যাবে যেমন ইউজ করা হয় যে ডিএনএ প্যাটার্নিটি, তারপর আমরা ডিএনএ লেন দাদার যেগুলো আছে এগুলো আমরা ডিটেক্ট করি আর কি। রেস্ট্রিকশন পলিমরফিজম সেটা আমার ঠিক মনে নেই যে ওরা কোন সিকোয়েন্সে কাটে, বাট তুমি ইমাজিন করো সাপোজ হিন্ট যদি তোমার
যেখানে পাবে সেখানে সে কাট ডাউন করে, বা এরকম ট্রিপল এ সিকোয়েন্স যেখানে সে পাবে সে সেখানে কাট ডাউন করে। আরেকটা এমএসটিসি অন্য জায়গায় কাট ডাউন করে, জিজিসি যেখানে থাকে সেখানে কাট ডাউন করে। এখন দুইটা প্ল্যানটা তো জানি না আর্কিটেকচার সেম না, তাতে কি হবে তুমি যদি গমের ক্ষেত্রে পাও 15 বেস পেপারে সে কাট ডাউন করতে করতে পারতেছে, ধানের ক্ষেত্রে তুমি 520 বেস পেপার করে কাট ডাউন করতেছে, তাতে কি হবে দুইটা ডিএনএ বেস মানে লেন্থে কিন্তু ডিসিমিলার হবে, দুটো আলাদা লেন্থ লেন্থ হয়ে যাবে, তাই না? একটা হচ্ছে 15 বেস পেয়ার, একটা হচ্ছে 20 বেস পেয়ারের লেন্থ, তাই না ডিফারেন্স? তার মানে কি তুমি কিন্তু আরএফএলপি এর মাধ্যমে বুঝতে পারতেছো যে কোনটা ডিএনএ সিকোয়েন্স কোনটা, সরি কোনটা লেন্থ কতটুকু, কোনটা কোন প্ল্যান্টের হচ্ছে কি ডিএনএ, তুমি এটা বুঝতে পারতেছো। তাই কি এটা একটা মার্কার না, আরএফএলপি টা একটা মার্কার, মানে সে চিহ্নিত করতে পারতেছে। এএফএলপি হচ্ছে, আচ্ছা আগে আরএফএলপি বুঝো, জিনিসগুলো হচ্ছে কি এখানে নাই, এখানে তো তোমাদের পড়ার জন্য এতটা ডিটেলস এর দরকার নাই, তারপর আমার যেহেতু আসছে আমি তো বুঝাই দিচ্ছি এই ব্যাপার। তোমার আমার আমি যে মানে এই জিনিসগুলো তোমার এই সাবজেক্ট রিলেটেড তা না, বাট আমি তোমাকে জিনিসগুলো মানে ক্লিয়ার করতেছি, এখানে আছে জাস্ট হচ্ছে এক্সাম্পল। তো আর এফ এল পিটা কি মোটামুটি বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছো? আচ্ছা চুপ করে থাকো না, বলো, আমি তো তোমাদেরকে না বোঝাটা কে অন্যায় বলতেছে না, না বুঝতেই পারো, আমি তোমাকে ট্রাই করবো বোঝানোর। নির্দিষ্ট জায়গায় সে কাটবে, যেমন একটা একটা 6000 বেস পেয়ারে ডিএনএ থাকলে আমরা যদি মানে নির্দিষ্ট এনজাইম দ্বারা কাটলে সেটা 2000 বেস পেয়ারে কাটবে, এই তার আমরা বুঝতে পারতেছি এই এনজাইমটা এত বেশি করে কাটতেছে। মানে অন্য যে কোনো এনজাইম মানে যে কোনো ডিএনএ লেন্থে কাটলে সে একটা নির্দিষ্ট বেশি করে কাটবে, এই তার আমরা বুঝতে পারতেছি যেটা একটা নির্দিষ্ট আরএফএলপি বা ই মার্কার এসে কাটবে, অন্য কোনো রকম কাটবে না। এগুলো হচ্ছে আরএফএলপি। তো আরএফএলপিটা হচ্ছে কি কি আরএফএলপি তে তুমি সাধারণত দেখা যায় যে কি যে তোমার এরা ডোমি মানে ডোমিনেন্ট মার্কার, বুঝছো? ডোমিনেন্ট কোডোমিনেন্ট বুঝো? আচ্ছা আমি না অন্যদিকে চলে যাচ্ছি, আচ্ছা দেখো এগুলো সাবজেক্ট রিলেটেড না, বাট ডোমিনেন্ট বলতে বোঝায় যে তুমি যখন এই করবা তখন তারা দুজনেই যদি হোমোজাইগাস হয় সেটার এক্সপ্রেশন করবে, আর কোডোমিনেন্ট মানে হচ্ছে তারা হেটারোজাইগাস কিনা সেটাও তুমি বুঝতে পারবা, হোমোজাইগাস কিনা সেটাও বুঝতে পারবা। তাহলে দেখ এগুলো তোমাদের এত ডিটেলস মনে হয় তোমরা পড়ো না, তাই না? যে ডিটেলস করে না আর এফএলপি নিয়ে আমরা মোটামুটি পড়ছিলাম, তো মনে করে যে কিছু আমি দেখলাম বড় বড় মানে তুমি এতটুকু বলতেছো তো তাতে আমার কাছে মনে হচ্ছে যে আরো ডিটেলস তোমাদেরকে জানাই দিই, বুঝছো? যাই কত ডিটেলস তোমরা হয়তো বুঝতে পারছো ম্যাডাম। আচ্ছা হ্যাঁ, এখন দেখো তো মার্কেট হচ্ছে এরকম, যেমন হচ্ছে মার্কেট স্টেট সিলেকশনটা হচ্ছে একটা ইনডাইরেক্ট সিলেকশন প্রসেস যেখানে স্প্রেড অফ ইন্টারেস্ট ইজ সিলেক্টেড বেসড অন আ মার্কার, দেখছো? যে মানে আমি যা বলছি তাই, তুমি একটা স্প্রেড অফ ইন্টারেস্ট কে তুমি মার্কারের উপর বেস করে ইয়ে করতে পারবা, আইডেন্টিফাই করতে পারবা। আচ্ছা এখন দেখো মার্কার বিভিন্ন ধরনের হতে পারে, মরফোলজিক্যাল যেটা আমরা চোখে দেখে চিহ্নিত করতে পারি, তাই না? যে কোনো একটা প্ল্যান্টের হাইট কেমন বা গ্রেইনের সাইজটা কেমন, টেক্সচারটা কেমন, কালারটা কেমন, এটা সব মরফোলজিক্যাল মার্কার, মার্কারটা কিন্তু দেখে চিহ্নিত করতে পারবো। আচ্ছা এরপরে বায়োকেমিক্যাল কোনটা, যেমন হচ্ছে আইসোজাইম স্টোরেজ প্রোটিন, এগুলো হচ্ছে বায়োকেমিক্যাল মার্কার। আর সাইটোলজিক্যাল হচ্ছে জিভেন লিঙ্ক থাকতেন এগুলো। আচ্ছা যাই হোক, এরপর ডিএনএ বেস তোমাদের দেখো এখানে কিন্তু একটা ডিটেলস না, তোমাদের জাস্ট জানতে হবে ডিএনএ বেস মার্কার কোনগুলো, আর এস এল পি, এস এল পি, এস এস আর, একসাথে আরো মানে হাই মানে কি বলবো আরো দুইটার কম্বিনেশন হচ্ছে এএফএলপি। যেমন আরএফএলপি তে তো কি তুমি পিসিআর করো, পিসিআর করতে হয় না, বাট তোমার আরএফপি তেও পিসিআর করতে হবে প্লাস এএফএলপি তেও তোমার পিসিআর করতে হয়। তার মানে কি এএফএলপি যেটা শোনো দুইটা কেমন তোমাকে বলি, আরএফএলপিটা হচ্ছে মানে তুমি জাস্ট রেজিস্ট্রেশন এক্সাম দিয়ে কাটডাউন করে তুমি আইডেন্টিফাই করলা, আর আরএফপি তে তুমি কি করবা পিসিআর পিসিআর করতে হয় আরএফপি তে, বাট সেখানে তো রেস্ট্রিকশন এনজাইম লাগে না। এএফএলপি তে গিয়ে তোমাকে কি করতে হবে রেস্ট্রিকশন এনজাইম দিতে হবে, পিসিআর ও করতে হবে। এখন আমি একটা এক্সাম যদি আমি এগুলো তোমাদের নাই এখানে, বাট মনে করো তুমি পরীক্ষায় টিউটোরিয়ালে তো আমি
আচ্ছা, আর এফএলপিটা হচ্ছে তোমার যেখানে হচ্ছে তোমার রেস্ট্রিকশন আছে মিস করতে হয়, ঠিক আছে, কোনো পিসিআর করা যায় না। আর এএফএলপি তো পিসিআর করবে না আর এফএলপি তে, বাট এএফএলপি তে তুমি এমপ্লিফাইড ফ্র্যাগমেন্ট ল্যান্ড পলিমার নিলো, মানে এমপ্লিফিকেশন ওয়ার্ডটা আছে, তার মানে তাকে পিসিআর করতে হয় এবং রেস্ট্রিকশন এনজাইম দ্বারা কাট ডাউন করতে হয়। এই তো এগুলো দেখা যাক, এখানে তোমরা জাস্ট এক্সাম্পল গুলো পড়বা, কোনটা ডিএনএ বেস মার্কার, সাইটোলজিক্যাল মার্কার, বায়োকেমিক্যাল মার্কার, জাস্ট নাম গুলো পড়বা। আমি এতক্ষণ যেগুলো বলছি এগুলো জাস্ট মাথায় রাখলে তোমাদের জন্য সুবিধা আর কি, মনে রাখলাম। আচ্ছা, এই লাইনটা দেখছো, এজ আ শর্টকাট প্ল্যান রিডার্স নাও ইউজ মার্কার স্টেট সিলেকশন টু হেল্প আইডেন্টিফাই স্পেসিফিক জিন সায়েন্টিস্ট হোয়াট আর কল মলিকুলার অর জেনেটিক মার্কার। দেখছো, দেখছেন মানে রিসেন্টলি এই মার্কার স্টেট সিলেকশনটা ইউজ করতেছে, মানে হাইব্রিডাইজেশনের চাইতেও এটাকে বেশি করতেছে। হাইব্রিডাইজেশন কেমন একটা মেথড, মার্কার স্টেট সিলেকশনটা একটা মেথড প্ল্যান ব্রিডিং এর। আচ্ছা, এখন দেখো আর এখানে কিছু মেথড আছে যে তুমি মানে কোন কোন মেথডে তুমি মার্কার স্টেট সিলেকশন করতে পারো, যেমন স্ক্রিনিং অফ পপুলেশন, পপুলেশন কি স্ক্রিন করে তুমি তাদের মানে মার্কার আইডেন্টিফাই করে তুমি ইচ্ছে ব্রিড করাতে পারো এরকম। তারপর হচ্ছে জিন প্যারামিডিং এর মাধ্যমে, বিভিন্ন জিন প্যারামিডিং মানেটা হচ্ছে দেখো তুমি মাল্টিপল অনেক ডিজারেবল জিন আছে, হ্যাঁ, তো এগুলো সবগুলো একসাথে করে তুমি একটা প্ল্যান ক্রিয়েট করলাম, সেটাই হচ্ছে জিন প্যারামিডিং। অনেকগুলো জিন একসাথে নিয়ে তারপরে তুমি সাপোজ সবগুলো ভালো জিন, তুমি মনে করো যে কোন একটা প্ল্যান্টের হাইট ভালো দেখলা, তার কাছ থেকে ওই জিনটা নিলা যে তুমি চাচ্ছ এরকম। আর কোন একটা প্ল্যান্টের নিশ্চয়ই এগুলোর জন্য একটা জিন আছে, মনে করো কেন তার হাইটটা বেশি হচ্ছে, নিশ্চয়ই জিনের জন্য, সেটা তুমি আইডেন্টিফাই করলা। করার পরে তুমি একটা প্ল্যান্টের হয়তো ফ্লাওয়ারটা খুব সুন্দর, তুমি সেই জিনটা কিনলা। কোন একটা প্ল্যান্টের ফ্রুট গুলো খুব বড় বড় হচ্ছে, সুন্দর হচ্ছে, সেই জিনটাকে তুমি নিলা। নিয়ে তুমি ইচ্ছা হলে কি একটা ব্রিড করাতে পারো, তোমার ডিজায়ার্ড একটা মানে প্ল্যান্ট তুমি পাও, তাই না? এটাই হচ্ছে জিন প্যারামিডিং, যে সবগুলো মাল্টিপল ডিজারেবল ক্যারেক্টারিস্টিকসকে তুমি একসাথে করলা, পরে তুমি একটা সিঙ্গেল প্ল্যান্টের মধ্যে তুমি ইচ্ছা করলে ইউজ করতে পারো এটা। এটা হচ্ছে জিন প্যারামিডিং, এগুলোর মাধ্যমে তুমি ইচ্ছা করলে মার্কেট মানে প্রসিডিউরটা অ্যাপ্লাই করতে পারো। এটা সিলেকশন মেথডটা, এগুলো জাস্ট কয়েকটা মেথড আছে এখানে দেখে নিবা। আচ্ছা, এখন দেখো মার্কেট সিলেকশনের একটা মানে বেসিক প্রসিডিউরটা কি, দেখো তুমি তোমাকে প্রথমে তুমি দেখো আইডেন্টিফাই মলিকুলার মার্কার লিঙ্ক টু ডেট অফ ইন্টারেস্ট, তুমি দুটো প্ল্যান্ট নিলা, ইমাজিন যে দুটো প্ল্যান্ট নিলা P1 P2 দুটো প্ল্যান্ট। তো এখন P1 P2 নেওয়ার পরে তুমি তো দেখতে হবে যে তাদের মানে ইয়েটা মানে প্ল্যান্টের জিনের সাইজগুলো তো তোমার দেখতে হবে, মার্কারগুলো তো তোমাকে আইডেন্টিফাই করতে হবে, তাই না? তো আর একটা জিনিস মনে রাখবা যে মার্কার যেখানে থাকে তার পাশেই হচ্ছে কি তোমার ডিজারেবল জিনটা থাকবে, এরকম জিনিসটা। তো তুমি যখন মার্কারটাকে আইডেন্টিফাই করে ফেলতে পারবা দুটো প্ল্যান থেকে, তখন তুমি তাদের মধ্যে সেলফিং বর্ডার দিতে পারবা, বুঝছো? তখনই হচ্ছে তুমি একটা F1 জেনারেশন পাবা এবং তারপর হচ্ছে F2 জেনারেশন পাবা। পাওয়ার পরে তুমি তাদের আবার ডিএনএ এক্সট্রাকশন করলা, করে দেখলা যে মানে তাদের ডিএনএ ইয়ে আর্কিটেকচারটা কেমন আছে তুমি দেখতে পাবা। তারপর হচ্ছে জিনোটাইপিং করবা, করে 11 জেলের মধ্যে দিয়ে তুমি তাদের মানে আইডেন্টিফাই করতে পারবা যে কোন কোন মানে F2 পপুলেশনের মধ্যে মার্কারটা আছে এবং জিনটাও সেখানে আছে, সেটা তুমি হচ্ছে গিয়ে 11 জেলের মাধ্যমে করতে পারবা। 11 জেলের রিপোর্ট প্রসেসের মাধ্যমে তুমি এটা আইডেন্টিফাই করতে পারবা। আচ্ছা, তোমরা ম্যাম এই প্রসেসটা আবার যদি একটু শর্টকাটে বলতেন আর কি। আচ্ছা, হ্যাঁ, সমস্যা নেই, এবার বলতে পারছে ম্যাডাম বলেন, আমি যেটা বুঝতে পারি না সেই হিসাবে এত টেনশন করতে হবে না, হ্যাঁ, নাই বুঝতে পারো। আচ্ছা, সাপোজ তুমি চাচ্ছ যে মার্কার স্টেট সিলেকশনের মাধ্যমে প্ল্যান বিট করাবা, তাই না? মার্কার স্টেট সিলেকশনের মাধ্যমে এখন দুটো প্ল্যান্ট P1 P2 দেখতেছো তো এখানে যে P1 P2, আমি তো আগেই বললাম যে দুটো প্ল্যান্টের জেনেটিক আর্কিটেকচার ডিফারেন্ট হয়, তাই না? দুটো প্ল্যান্টের জেনেটিক আর্কিটেকচার তুমি ডিফারেন্ট হলো, তাহলে তুমি কি মার্কারটা আইডেন্টিফাই করতে পারবা না সেখানে? জেনেটিক আর্কিটেকচারও ডিফারেন্ট প্লাস ওদের হচ্ছে গিয়ে ওটাই তো মার্কার, তাই না? যে জেনেটিক আর্কিটেকচারটা যেহেতু ডিফারেন্ট, তার মানে তো তাদের হচ্ছে গিয়ে দুটো আলাদা ব্যান্ড পাবা, তুমি একই জায়গায় তো ব্যান্ড পাবা না, দুটো আলাদা ব্যান্ড পাবা, আলাদা ব্যান্ড, হ্যাঁ, আলাদা ব্যান্ড পাবা। তাতে তুমি এরপরে কি করবা, তাদের মধ্যে ক্রস ঘটাবা, ক্রস ঘটা
কি বুঝো? ওই বুঝি, কিন্তু আপনাকে কিভাবে যে বোঝাবো এটা আমি বুঝতেছি না। একটা জিনিসটা বৈশিষ্ট্য গুলো আলাদা আর কি, যেমন ক্যারেক্টারিস্টিক্স গুলো আর কি। প্রজাতির জন্যই তো আলাদা হবে, মানে একই কিন্তু ডিফারেন্সের কারণে আলাদা হবে। আস্তে আস্তে কিছু কিছু প্ল্যান দেখবা যে দুইটি আছে।
যদি দেখো এখানে দেখো যখন ফিট করতেছো এখানে কিন্তু একটা কালো ইয়ে আছে প্লাস এটা আছে, তার মানে কি সে পি ওয়ান পি টু দুইটাই ক্যারি করতেছে, আর এখানে দেখো এটা পি টু, সেরকম আর কি জিনিসগুলো মোটামুটি বুঝছো। এরপরে পড়লে আর একটু বুঝবা, নিজেরা পড়লে যখন, আমি তো আর মুখস্থ করাই না, মোটামুটি বুঝছি, মোটামুটি বুঝলে বেসিকটা বুঝতেই হবে। আর আমি যদি আরো ডিটেলস বুঝতে যাই তাহলে মনে করো যে আমি মলিকুলার এইখানেই পড়ে থাকতে হবে। হ্যাঁ তুমি প্রসেস করতে পারো। আচ্ছা এখন দেখো জিনোটাইপ কি, জিনোটাইপটা হচ্ছে একটা কমপ্লেক্স সেট অফ, এখানে জাস্ট দুইটা সংক্ষিপ্ত ইয়ে আছে যে জিন প্যারামিডিং কি, জিনোটাইপ কি, এইসব তোমরা একটু দেখে রাখবা। যে জিনোটাইপ হচ্ছে একটা জেনেটিক ম্যাটেরিয়াল কমপ্লেক্স সেট, এগুলো অনেক সময় ভাইবাতে প্রশ্ন করে জিনোটাইপ কি, হ্যাঁ এগুলো তোমরা দেখা যায় অনেক সময় করো মানে ভুলে যাও। আর তোমরা কি আচ্ছা মলিকুলার বা ইয়েতে পড়ছো, মলিকুলার জেনেটিক্স এ তোমরা আর এফ এল পি এফ এল পি আর এফ পি এর মধ্যে ডিফারেন্স করো নাই সবগুলা টাইপের কোনটা কি? আমরা আর এফ এল পি পড়ছি, আসলে দেখা যায় কি ম্যাডাম সময় না থাকলে সিলেবাস অনেক সময় শর্টকাট হয়ে আসে, অনেক জিনিস আর কি বাদ করে যায়। আসলে আমাদের সমস্যাটা হচ্ছে সেমিস্টার তিনটা সেমিস্টার তো তাড়াতাড়ি দেখা যায় অনেক সময় একটা ক্লাস হইলো না, টিচার ফ্যাকাল্টি থাকলো না, ফ্যাকাল্টি লেটে আসলো, এই সমস্যাগুলো ম্যাডাম সাফার আসলে আমরা হই ফ্যাকাল্টি। ঠিক আছে এটা আসলে সমস্যা হয়, হ্যাঁ ঠিক আছে এটা মানে কিন্তু তোমরা একটা কাজ করবা সিলেবাসে যখন যেটা থাকবে আজকে নেট খুবই ডিস্টার্ব করতেছে বুঝছো, আমার মানে কাল থেকে আজকে নেট ঝামেলা করতেছে। এখন দেখো মার্কেট স্টেট সিলেকশনের প্রসিডিউরটা কি, দেখো পাঁচটা মানে স্টেপ আছে মার্কেট স্টেট সিলেকশনের। আচ্ছা আমি তোমাদেরকে একটু ওই জিনিসগুলো তোমরা কি বুঝছো আমি একটু দেখি। হ্যাঁ আচ্ছা বলো তো, আমরা তো মার্কেট স্টেট সিলেকশনের মাধ্যমে, তোমরা কি আমি শুনতে পাচ্ছ, আমি জাস্ট শুনতে পাচ্ছি মোটামুটি মার্কেট স্টেট সিলেকশনের মাধ্যমে তুমি লিখলা যে আমরা F1 একটা জেনারেশন পাইলাম, তারপর একটা F1 জেনারেশনের মধ্যে আমরা ক্রস ঘটায়, হ্যাঁ F1 জেনারেশনের ক্রস ঘটায় আমরা F2 জেনারেশন পাইলাম, পাওয়ার পরে আমরা কেন ওই যে মানে 11 জেলে একটু পড়েছি বা PCR করতেছি, যে আমরা F2 জেনারেশন পেয়ে গেলাম সেটা খুব ভালো প্ল্যান, সেটা খুব ভালো সব কিছু, তুমি কেন তো তারপর আবার মানে ইয়ে করতেছো আবার কেন সেটা কি ইয়ে করতেছো 11 জেলে PCR যাচ্ছো, মানে F2 প্ল্যান্টের জেনোমিক সিকোয়েন্সটা কি কি আছে, কোন জায়গায় ডিফারেন্স আছে, কোন জায়গায় মিল আছে ম্যাডাম, এগুলো দেখার জন্য তার সাথে প্যারেন্টের সাথে, তাই না, যে প্যারেন্টের সাথে, হ্যাঁ এইজন্য দুইটা প্ল্যান থেকে যে আমরা একটা প্ল্যান পাইলাম। আমি দাঁড়াও আমি আরো কয়েকজন একটু নাম বলি, আমি শুধু কি একজনকে পড়াই না ম্যাডাম, নাইমা ইসলাম, নাইমা ইসলাম শুনতে পাচ্ছ আমাকে, নাইমা ইসলাম শুনতে পাচ্ছ, আচ্ছা কে আসো ক্লাসে একটু অ্যান্সার করো তো, কে আমাকে শুনতে পাচ্ছ কে অ্যান্সার করো, আমি যে মার্কার এক্সপ্রেস সিলেকশনটা পড়াইলাম। আচ্ছা আমরা প্রথমে তো মার্কার দিয়ে আমি বুঝতে মানে সরি মানে মার্কার এক্সপ্রেস সিলেকশনের মাধ্যমে আমরা তো স্টেট অফ ইন্টারেস্টটা দুইটা P1 P2 প্ল্যান্টের মধ্যে ইয়ে করে ফেললাম, যে আইডেন্টিফাই করে ফেললাম যে দুইটা জেনেটিক হচ্ছে দুইটা ডিফারেন্ট জেনেটিক্যালি, দেন তুমি তো তাদের মধ্যে
ছোট ভাই বলার মতো দেখি
এরা হচ্ছে গিয়ে এরকম, হ্যাঁ এটাকে আমি ট্রাই করি, বাট তারপরেও তোমাদের আসলে কিছু কিছু জিনিস আসলে খারাপ লাগে। হ্যাঁ তো এই কাজগুলো করবা না, আমি না অন্য কোনো টিচারের সাথে এই কাজগুলো করবা না, এটা স্যার বকা দেওয়ার মানে এই না সে তোমাকে অপছন্দ করে বা ই করে, সে হচ্ছে তোমাকে বুঝাতে চাচ্ছে, তোমাকে সে মানে ভালোভাবে বকাটা দিচ্ছে যাতে তুমি একটু সিনসিয়ার হও। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে দেখো মার্কেট লিস্ট সিলেকশনের প্রসিডিউরটা কি কি দেখো, যে ফার্স্ট হচ্ছে তোমাকে প্যারেন্টসকে সিলেকশন করতে হবে, তারপর হচ্ছে গিয়ে তুমি যে ব্রিডিং পপুলেশনটা নিবা সেকেন্ড স্টেপে তাদেরকে ডেভেলপ করতে হবে, থার্ড স্টেপ কি ডিএনএটাকে তুমি আইসোলেট করবা, করে তুমি চার ফেলপি স্কোর করবা, পরে হচ্ছে মরফোলজিক্যাল ট্রেটের সাথে কোরিলেশন করবা। আর এখন তোমরা হচ্ছে কি এটা জাস্ট এইরকম মাথায় রাখো, কিন্তু এখন আমি যখন ব্রিফলি মানে জিনিসটা বলবো যে জিনিসটা কি তখন আরো ভালো মতো বুঝতে পারবে। সিলেকশন অফ প্যারেন্টস, তাই না? তুমি তো জানো যে মার্কেট সিলেকশনের ফার্স্ট স্টেপ হচ্ছে সিলেকশন অফ প্যারেন্টস, ঠিক আছে? আমরা কি করি যে কোন একটা প্যারেন্টস সাপোজ P1 আর P2, তাহলে এখানে আমি লিখে লিখে বুঝাই তাহলে তোমরা বুঝবা। আচ্ছা P1 আর হচ্ছে P2, তাই না? দুইটা প্ল্যান্ট, P1 হচ্ছে একটা প্ল্যান্ট, P2 একটা প্ল্যান্ট। তুমি সাধারণত এই ধরনের প্ল্যান্টগুলো ইউজ করবা যাদের হচ্ছে কি ভেরিয়েশন থাকবে, তাই না? যে প্ল্যান্ট 1 আর প্ল্যান্ট 2 দুটোর মধ্যে ডিফারেন্ট থাকে, বুঝতে পারছো? তো এই ক্ষেত্রে তুমি হচ্ছে কি তাদেরকে কি যদি তারা জেনেটিক্যালি ডিফারেন্ট হয় তখনই তাদের মধ্যে তুমি মানে তাদের মধ্যে তুমি হচ্ছে ক্রস ঘটাতে পারবা, করানোর পরে তুমি হচ্ছে একটা এক্স ওয়ান জেনারেশন পাবা। এই যে দেখো আমি তোমাদেরকে তাহলে প্রত্যেকটা লাইন পড়ে দেখাই। দেখো সিলেকশন অফ সুইটেবল প্যারেন্টস ইজ অ্যান ইম্পর্টেন্ট স্টেপ ইন মার্কার এজেড সিলেকশন, এজেড সিলেকশন বা স্টেপ সিলেকশন দুটো বলা যায়, মার্কার এজেড বা পার্ট স্টেপ সিলেকশন। এটা হচ্ছে ফার্স্ট মানে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এই ক্ষেত্রে তুমি এমন প্যারেন্ট সিলেক্ট করতে হবে যারা হচ্ছে গিয়ে জেনেটিক্যালি ডিফারেন্ট, এই যেগুলো মাথায় রাখো তাহলে পরের স্টেপগুলো বুঝবা। আচ্ছা আচ্ছা এখন আমরা যদি কেন মানে এই P1 P2 দুটো আলাদা ইয়ে নিচ্ছি বলতো, জেনেটিক্যালি ডিফারেন্ট নিচ্ছি, জেনেটিক্যালি কেন তো আমরা ডিফারেন্ট নিচ্ছি বলতো? এটা ডিফারেন্ট নিলে ক্রস করতে মানে ইজি হবে বা সুবিধা হবে আর কি। হ্যাঁ ডিফারেন্ট নিলে যদি একটা প্ল্যান্টে তোমার টল প্ল্যান্ট হয় একটা যদি স্মল প্ল্যান্ট হয় তাদের ক্ষেত্রে ইয়ে যদি মানে রিকম্বিনেশন ঘটা একটা ভালো প্ল্যান পাবা, বা শুধু আমি টল আর স্মল না এটা তোমার কালারও ডিফারেন্স হতে পারে। এই জিনিসগুলোর জন্য হচ্ছে তুমি জেনেটিক্যালি ডিফারেন্ট নিলে তোমার হচ্ছে এটা সাধারণত হোমোজেনাস হয় শেষে, বুঝছো? ক্রস ঘটালে পরে শেষে হোমোজেনাস পাবা, এই জন্য হোমোজেনাস পাবা, এই জন্য নিতে হয়। আচ্ছা এটা হচ্ছে তুমি সিলেকশন করে ফেললা, তারপর হচ্ছে ডেভেলপমেন্ট অফ ব্রিডিং পপুলেশন, এটা হচ্ছে তোমার সেকেন্ড স্টেপ। তুমি হচ্ছে তাদেরকে কীভাবে ডেভেলপ করবা, তার সিলেক্টেড প্যারেন্টস আর চুজ টু অবটেন F1 প্ল্যান্টস, F1 প্ল্যান্টস বিটুইন টু পিওর লাইন্স অর ইনব্রিড লাইন্স আর হোমোজেনাস, বুঝছো? এরা হচ্ছে হোমোজেনাস হবে। F1 প্ল্যান্ট যেটা তুমি পাবা P1 P2 থেকে মানে ধরো এই দুটো তুমি যে ক্রস ঘটাইলা যে তুমি দেখলে এরা জেনেটিক্যালি ডিফারেন্ট আছে, ঠিক আছে? তুমি এর মধ্যে একটা F1 পাবা, এই দুটোর মধ্যে ক্রস ঘটানোর পরে তুমি দেখবা F1 প্ল্যান্ট যেগুলো পাবা অনেকগুলোই তো পাবা, শুধু তো আমি এখানে একটা মানে একটা না, বুঝছো? অনেক প্ল্যান্টই হবে F1-এ, অনেক প্ল্যান্ট পাবা। এদের মধ্যে তুমি দেখবা এরা ফিনোটাইপিক্যালি মানে তুমি যখন চোখে দেখবা দেখবা যে সবগুলো প্ল্যান্টে তোমার একই রকম লাগবে, ঠিক আছে? সবগুলো প্ল্যান্ট তোমার একই রকম লাগবে ফিনোটাইপিক্যালি, মানে যেটা চোখে দেখে তুমি বুঝতে পারবে এরা সবই তো একই রকম তোমার এমন লাগবে। বাট তুমি এখন F2 তো করতে হবে, তাই না? এদের মধ্যে তোমার F1 জেনারেশন থেকে আবার F2 জেনারেশনে তো তোমার যেতে হবে, যাওয়ার জন্য তুমি হচ্ছে F1-টাকে F1 থেকে তুমি RFLP করবা, মানে তুমি তো একই রকম দেখতেছো বাট তোমার তো চাচ্ছ যে না আমার হচ্ছে কি এরা তো একই রকম লাগতেছে, বাট তুমি জেনেটিক্যালি তো তাদের মধ্যে ডিফারেন্স কি জিনিস সেটা তো তোমার বুঝতে হবে যে এরা জেনেটিক্যালি ডিফারেন্ট কিনা, তাই না? এই জিনিসটা তো তোমার বুঝতে হবে, এই জন্য হচ্ছে তুমি RFLP করবো। RFLP-র মাধ্যমে এদের জেনেটিক্যালি এরা ডিফারেন্ট কিনা তুমি সেটা বুঝতে পারবা, বুঝতে পারছো? জিনিসগুলো মানে আমার কথা যদি মনোযোগ দিয়ে না শুনো বুঝবা না, আমি আবার বলবো দরকার হয়। তোমরা আমি শুনতে পাচ্ছ? জি ম্যাম শুনতে পাচ্ছি।
আমি বুঝেছি।
কিনা